বাবা তো এখনো ফিরলো না, এতক্ষণ ওখানে কি করছে? আমার তো টেনশন হচ্ছে। বললো না গন্ডগোল থামাতে গেছে, নিশ্চয়ই ওদের সাথে কথা বলছে। আমার খুব চিন্তা হচ্ছে। তোরা ওনাকে যেতে দিলি কেন? আমাকে ডাকলি না কেন? না জানি কোন বিপদের মধ্যে পড়ে গেছে। মা তুমি এত হাইপার হয় না তো, বাবার কিচ্ছু হবে না। এই তো বাবা চলে এসছে। এই তুমি কোথায় গিয়েছিলে? কি টেনশনটা হচ্ছিল আমাদের। ওদেরকে থামাতে গিয়েছিলাম। কেন তুমি থামাতে গিয়েছিলে? তোমার কথা শুনেছে ওরা? না শোনেনি, এত করে বললাম তারপরে শোনেনি। জানো যে শুনবে না, তারপর কেন বিপদের মধ্যে যাও? তুমি যাও আর আমরা টেনশনের মধ্যে থাকি। বাবা তুমি যে ওখানে গেলে কিছু কি হলো? ওরা কি তোমার কথা শুনলো? না ওরা আমার কথা শোনেনি। ওরা বলল যখন আপনার বিরুদ্ধে বিক্ষোভ হলো তখন তো কেউ থামায়নি, এখন আমরা থামবো না। বাবা ওরা তো ঠিকই বলেছে, তুমি যখন বিপদে পড়ছিলে তখন কি কেউ এসেছিল তোমাকে সাহায্য করতে? বাবা তুমি শুধু শুধু ওখানে গেলে, ওরা এখন এসব ব্যাপার নিয়ে মজা করছে। এতদিন তোমাকে নিয়ে করেছে, এখন বাবুল গাজীকে নিয়ে করছে, সবগুলো ফালতু। আমার কেন যেন একটা সন্দেহ হচ্ছে। তোমার আবার কিসের সন্দেহ হলো? বুঝতে পারছি না সন্দেহ করাটা ঠিক হচ্ছে কিনা, তবে মনে হচ্ছে এর মধ্যে একটা কিন্তু আছে। আবার কি কিন্তু খুঁজে পেলে বাবা? আর হঠাৎ করে তোমার চোখে কি এমন সন্দেহ ধরা পড়লো? হ্যাঁ ওরা আমার প্রতি ন্যায় বিচারের জন্য যদি আন্দোলন করতে চায়, যদি সত্যিই আমার উপকার হয় আর আমি যাতে খুশি হব, সেটাই তো ওদের করা উচিত। কেন এসব কথা বলছো? আমি তো মিছিল থামাতে বললাম, তাহলে কেন ওরা আমার কথা শুনছে না? কেন ওরা আন্দোলন থামাচ্ছে না? বাবার কথায় কিন্তু যুক্তি আছে, যার জন্য এত কিছু সে যখন এই সমস্ত কিছু চাইছে না তখন তার কথা কেন শুনছে না ওরা? কোনো ছাত্রকেই দেখতে পেলাম না, এমনকি মহল্লার কোনো পরিচিত মানুষই দেখলাম না। তাহলে ওরা কারা? আমার তো একই প্রশ্ন যে ওরা কারা, ওরা কেন আমার জন্য এত কষ্ট করছে? এটা তো খুব বিপদের কথা। বাবার কথা যদি সত্যি হয় তাহলে তো আসলে অনেক বড় বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। আমারও ভালো লাগে না আব্বা, কোনোভাবেই প্রফেসর স্যারের মন পাই না। এত কিছু করলাম কোনোভাবেই না, নো ওয়ে। কঠিন মন জীবনেও প্রফেসরের মন পাবি না। এভাবে ঘরের ভিতরে বৈশা না থাকে, বাইরে যা, বাইরে যা, দেখ কি হইতেছে। জনগণ সব এক হয়ে গেছে বাবুল গাজীর বিরুদ্ধে। যে কোনো সময় বাবুল গাজীর ভবলিকা সাঙ্গ হয়ে যাবে। বাবুলের কিছু হইব না আব্বা, এসব লোকদের কিছু হয় না। জনগণ হুদায় ফল ফলাইতে পারে, কিন্তু জনগণ এইসব লোকের একটু টোকাও দিতে পারে না। আরে বোকা, সেটা তো আমিও জানি, তাই তো একটা চালাকি করতেছি। কি চালাক? জনগণের ভিতরে আমার নিজের লোক ঢুকাই দিতেছি। আরে জনগণ কিছু না করলে ওরা কি করবে? শোন, জনগণ যখন উত্তেজিত হয়ে যাবে তখন জনগণের ভিতরে আমার লোক বাবুল গজির মাথায় দিবে কইসা একটা বাড়ি, তারপরে দেখ না কি হয়। ওরে বাবা, সেই রকম বুদ্ধি বার করছেন তো আব্বা, কি ফাইন টেকনিক। আপনার একটা লোক খালি একটা বাড়ি দিলেই হয়েছে, আর জনগণ বাবুল গাজের উপর ঝাঁপায় পড়বো, ব্যাস। গণপিটুনিতে বাবুল গাজের মৃত্যু ঘটিয়েছে, হি ইজ ডেড নো মোর। কাজ করবে আমার লোক আর নাম হবে জনগণের। পুলিশ জানবে গণপিটুনিতে বাবুল গাজী নিহত হয়েছে। শাবাশ আব্বা, এতদিনে আপনি আব্বার মতো কাজ করছেন। হঠাৎ করে মাথায় বুদ্ধি এসেছে, কাজে লাগাই আনছি। জনগণের ভিতরে আমার লোকজন উৎপাইতে আছে বাবুল গাজীরে মারার জন্য।
বাবুল গাছের শেষ সময় বুঝবো জনগণ গণ দুলায় বাবুল গাছের শেষ করে দিচ্ছে। আব্বা হিট করবেন কখন, কোনো কিছু ঠিক করছেন? সুযোগ পাইলেই আমার লোকরা কাজ সেরে দেবে, খালি সুযোগের অপেক্ষায়, সব রেডি আছে। আমি কইলাম না, আমি তো ইহান দিয়ে যাইতেছিলাম, তখন ওই যে তেল্লাসুলা মারতে একটু ওই যে ওষুধ দিছিলাম, আমি তো কিচ্ছু কথা শুনছি না। শোন লাইলি, যা শুনছস সব চাইপে যাবি, একটা কথা যদি বাইরে ফাঁস হয়েছে তাহলে তুই কিন্তু ফাইসা যাবি, সমঝা? আচ্ছা আমি যাইতেছি গা। আব্বা আমিও তাইলে একটু নদীকে বাড়ির থেকে হইতেছি। এই তোর লজ্জা সরম কিচ্ছু নাই, ওরা তোর পছন্দ করে তা ওই বাড়িতে এত ঘন ঘন যাস কে? কি করবো মানে, তুমি মানে আগে তো পারমিশনও ছিল না, এখন তো পারমিশন পাইছি, তো এইটাই কম কি, তাই না? আপনার ছাত্রদেরকে থামান, কিন্তু প্রিন্সিপাল আমারে যেটা কইল শুনে তো আকাশ ভেঙে পড়ছে আমার মাথা। কি বলতেছেন ভাই, প্রিন্সিপালের কথায় আকাশ ভেঙে নিচে পড়ে সাংঘাতিক তো, প্রিন্সিপাল কি কথা বলেছে ভাই? প্রিন্সিপাল বলল যে যারা নাকি মিটিং মিছিল করতেছে তারা কেউ ওই কলেজের ছাত্র না। মানে ছাত্র নয় মানে কি? তাহলে এই যে মিটিং মিছিল করতেছে এরা কারা? সেইটাই তো আমি তখন থেকে ভাবতেছি, কারণ মহল্লার লোকের তো প্রফেসরের নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তারে নিয়ে যত মাথা ব্যথা সব তো ওই কলেজের ছাত্রদের। তাহলে মিছিলে যদি কলেজের ছাত্ররা না থাকে তাহলে মিছিল কারা করতেছে, তাকে উদ্দেশ্য কি, আমার বিরুদ্ধে মিছিল করতেছে এরা কারা? ভাই উদ্দেশ্য যে ভালো না এটা পরিষ্কার বুঝতে পারতেছি, কিন্তু কি উদ্দেশ্যে কার ইশারা এরা এইসব করতেছে সেটাই তো বুঝতে পারতেছি না। আমি বুঝতে পারছি যে এটা কার কাজ, এটা হলো চান সরকারের কাজ, চান সরকার প্রফেসরের সাথে মিলা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এইগুলো হলো সব চান সরকারের গুন্ডা বাহিনী। গুন্ডা বাহিনী কোথায়? গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী মিছিলে ভাবি ওই স্থান সরকার আর প্রফেসর মিলে গুন্ডা বাহিনীকে দিয়ে মিছিল মিটিং করিয়ে ভাইয়ের সর্বনাশ করে দিতেছে। আবুল তুই এই খবর কোথায় পাবি, তোরে কে বললো? এইটা আমি ধারণা করছি, কারণ প্রিন্সিপাল আমারে বলছে মিছিলে তার কোনো ছাত্র নাই। দেখেন আন্দাজে কোনো কথা বললেন না তো, এমনিতে আপনি অনেক বিপদের মধ্যে আছেন, আর বিপদটাই কেনটা বুঝছেন? কোনো একটা কথা বলার আগে আগে খোঁজ নেন, খবর নেন, তারপর কথা বলেন। এখানে এখানে কি নিয়ে এত কথা হচ্ছে? ভাতিজা সর্বনাশে কাণ্ড ঘটে গেছে, এই যে মিটিং হচ্ছে এর মধ্যে কোনো ছাত্র নাই, ছাত্রীও নাই, আছে গুন্ডা বাহিনী। চাচু তোমাকে কি বলেছে এই কথা? কি আর বলবো, দুই ভাই মিলা গবেষণা করে বাই করছে। হয়তোবা তুমি ঠিক বাবা,
মিছিল হয়তো স্টুডেন্ট ছিল না, কিন্তু মিছিলে এলাকাবাসী তো ছিল, এলাকার জনগণ তো ছিল। আর তুমি শুধু শুধু প্রফেসর সাহেবকে দোষ দিচ্ছ। প্রফেসর সাহেবের এখানে কোনো দোষ নেই, তিনি ওখানে গিয়েছেন মিছিল থামাতে, কিন্তু মিছিলকারীরা প্রফেসরের রিকোয়েস্ট রাখেননি। তাই প্রফেসর গেছিল মিছিল থামাইতে? দেখলেন তো, আপনি তো সারা জীবন এই প্রফেসরের দুঃখ কষ্ট দিলেন আর কত কিছু বললেন, কিন্তু এখন কী বাইরেলো যে প্রফেসর হইতেছে আসলে একটা ভালো মানুষ, আর আপনি এই ভালো মানুষটার মান সম্মান সব কিছু ধুলাই লুটাই দিচ্ছেন। বেশি ভালো কিন্তু ভালো না, ভালো করে খুঁজে দেখো এই ভালোর মধ্যে কতটা খারাপ উদ্দেশ্য লুকিয়ে আছে প্রফেসরের। কোনো বাজে উদ্দেশ্য নেই, ওটা তোমার ভুল ধারণা। প্রফেসর সাহেব বরঞ্চ মিছিলকারীদেরকে মিছিল থামাতে বলেছে, তারা কোনো কথা শোনেনি। ওরা বলেছে আমরা মানবো না, মিছিল থামাবো না। বাবুল গাজী যে পাপ করেছে সেই পাপের শাস্তি তাকে ভোগ করতেই হবে। হায় 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 হায়, এ তো মহাসর্বনাশ দিতেছি ভাই। এখন তো মনে হচ্ছে বড় সাইজের বিগ সাইজের একটা সর্বনাশ হয়ে যাবে। ভাটিজার কথা শুনে আমার মনে হচ্ছে যে প্রফেসর ফুলের মতো পবিত্র একটা ভালো মানুষ। ভালো না সাই, এই সব হলো লোক দেখানো। আরে আমার ভয় পায় তো, সেই কারণে আমার বিরুদ্ধে গোপনে মিছিল করাইয়া প্রকাশ্যে সে আবার সেই মিছিল থামাইতে চায়। চাল্লো মাল আমার বিরুদ্ধে সে খুব বড় একটা রাজনৈতিক চাল চালতেছে। দেখলি জোসে আবুল, শুনলি তোর ভাইজান কি বললো? হ্যাঁ, এইখানেও সন্দেহ? সারাটা জীবন শুধু আপনি সন্দেহ করে গেলেন, কি যে আপনার ভালো চায় সেটাও বুঝতে পারলেন না, আর এই দুনিয়াতে কি আপনার বন্ধু তাও চিনলেন না। চুপ করো, কিসের বন্ধু? বাবা মানুষকে এত অবিশ্বাস করো কেন? কিসের এত সন্দেহ তোমার? সন্দেহ করা তোমার একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। সব কিছুতে তোমার রাজনীতি খুঁজতে হবে, তাই না? আর রাজনৈতিক পণ্য বানাতে হবে সবাইকে। একদিন দেখবে তুমি নিজেই রাজনৈতিক পণ্য হয়ে গেছো, কথাটা মনে রেখো। গুড, ভেরি গুড ভাতিজা, একদম ঠিক কথা বলেছো। না ভাতিজা ঠিক কথা বলে নাই। শুনলেন তো সব কথা? মিছিলে ছাত্ররা নাই, যারা আছে তারা সব গুন্ডা পাল্টা। এখন আপনারা কি করতে হইব, খুব সাবধানে থাকবেন। স্যার আসসালাম। যুবরাজ বসো বসো, কি খবর? স্যার স্যার আজকে আমার খুব খুশির দিন স্যার, খুব খুশি লাগতেছে স্যার। খুশির দিন খুশি লাগছে, হঠাৎ কি এমন ঘটলো যে তোমার এত খুশি লাগছে? স্যার যেই মানুষগুলো আপনারে মাথা থেকে পায়ে ফেলাই দিছিল, আপনারে অপমান অপযস্থ করছিল, আপনার কুশপত্তলিকা আগুনে জ্বালাই দিছিল, তারাই আজকে আবার পায়ের থেকে মাথায় তুলতে চাইতেছে, আপনারে সম্মান দিতে চাইতেছে। তারা স্যার আপনার ভুল বুঝছে, এখন তারা ফিলিং গিল্টি। ও তাই? শোনো যুবরাজ, ওরা হচ্ছে সহজ সরল মানুষ, ওদেরকে যা বোঝানো যাবে ওরা তাই বুঝবে, ওদের কি দোষ? স্যার জনগণ আজকে আসল আসামিরে ধরে ফেলেছে স্যার, তারা আপনার সাথে যা যা করছিল তার থেকেও বেশি কিছু করতেছে আসল আসামির সাথে। মানে কি বলছো তুমি? স্যার যে কোনো মুহূর্তে পাবলিক হিট হিম বাবুল গাজী, মানে বাবুল গাজীরে যে কোনো মুহূর্তে জনগণ মারতে পারে। কেন বাবুল গাজীকে কেন মারবে? আরে তুমি দেখো না, যেইভাবে মিছিল মিটিং আন্দোলন শুরু হয়েছে বাবুল গাজীর বিরুদ্ধে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘুরে যেতে পারে, খালি দেখো। এসব কি হচ্ছে যুবরাজ, তুমি এসব থামাও, এগুলি বন্ধ করো। আমি তো কিছুই জানি না স্যার, আমি কিছুই নাই, এর মধ্যে আমার কোনো কারবারই নেই স্যার, আমি খালি গোপন সূত্রে খবর পাইছি সেটাই জানাইতে এসেছি। আপনি আবার জানেন না, এটাও কি সম্ভব? এই মহল্লায় এমন কোনো খারাপ কাজ আছে যেটা আপনার পারমিশন ছাড়া হয়? নিশ্চয়ই এখানেও আপনার কোনো হাত আছে। আহা, তোমরা কি ছেলে মানুষই শুরু করলে? না না যুবরাজ, এভাবে তো হয় না। আমাকে কেউ একটা মারলো, আমি তাকে দুটো মারলাম,
এভাবে দেশে তো ক্রাইম বেড়ে যাবে, একটা অরাজকতার সৃষ্টি হবে। তুমি তুমি এগুলি থামাও যুবরাজ, এগুলি থামাও। বাবা, এখন উনি চাইলেও কোনো কিছু থামাতে পারবে না, সব কিছু অলরেডি শুরু হয়ে গেছে। এটা একটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র একবার শুরু হয়ে গেলে কারো সর্বনাশ না হওয়া পর্যন্ত থামে না। দেখো না কতখানি রক্ত ঝরে। কোনো নিরীহ মানুষের রক্ত ঝরবে? যদি রক্ত ঝরে তাইলে সেটা শুধুমাত্র বাবুল গাজের রক্ত ঝরবে। Only Babul Gaz's blood. নদী, এই ছেলে তো দেখছি ওই জোশে পড়ে হুশ হারিয়ে একের পর এক সর্বনাশের খেলায় মেতে উঠেছে। ওকে তো থামাতে হবে। আমার ভীষণ চিন্তা হচ্ছে। কেন? শুনলাম চারিপাশের পরিস্থিতি নাকি আরো খারাপ। হ্যাঁ, পরিস্থিতি খুবই খারাপ। মিছিল, স্লোগান শুনতে পাচ্ছ না? হ্যাঁ শুনছি তো, সবই তো বাবুলের বিরুদ্ধে। জনগণ, ছাত্র, সবাই ওর বিরুদ্ধে খেপেছে। ওকে যদি এখন সামনে পায় জানি না কি করবে। বাবুল গাজি এখন কোথায়? মনে হয় লুকিয়ে আছে। লুকিয়ে থাকাটাই ভালো, সামনে এলে মনে হয় ওরা অপমান করবে। আবুল, আবুল রে, এমন করে কথা বলিস না ভাই, কি হয়েছে আমাকে কইলে বল। ভাবি ভাবি আমার ভাই, আমার ভাই আর নাই ভাবি ভাই স্যার।